আসসালামু আলাইকুম শীত চলে এসেছে শীত মানেই পিঠা পিঠা খাওয়ারও যেন ধুম পড়ে গিয়েছে তো আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো নরম তুলতুলে চিতই ডিম চিতই পিঠা তো আসুন তাহলে আমার সাথেই থাকুন এই চিতুই পিঠা বানানোর জন্য আমি এখানে চাল গুড়ি করে নিয়েছিলাম যদি আপনাদের চালটা ভিজা হয়ে থাকে ভিজা চালের শুকানো গুঁড়ি না হয়ে থাকে তাহলে অবশ্যই গুড়িটাকে টেলে নিতে হবে আর যদি গুড়িটা কেনা গুঁড়ি হয়ে থাকে শুকনো গুঁড়ি তাহলে টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর গুড়িটা টালানো টেলে নেওয়ার পর আমি এখানে কিছুটা লবণ দিয়ে গুড়িটাকে মিশিয়ে নিয়েছি এরপর কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি গুড়িটাকে মথে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই যদি ফলো করেন তাহলে খুবই মজার তুলতুলে ডিম চিতই পিঠা বানাতে অবশ্যই পারবেন এবং পরিবারের সবাই দেখবেন কত খুশি হয়ে যাচ্ছে আপনার এই পিঠাটা দেখে তো দেখুন এখানে আমি পিঠাটা দেখুন চালের গুঁড়িটাকে কিভাবে মথে নিচ্ছি আমার এই দেখে হয়তো মনে হচ্ছে আমি রুটি বানাবো এমনভাবে আমি প্রথমেই শুরুতে মেখে নিয়েছি ঠিক সেইভাবেই করে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিলাম তেল কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি এরপর এখানে ভালোভাবে ময়ন করে নেওয়ার পর আমি আবারও পানি দিব দিয়ে চিতই পিঠার গোলাটা তৈরি করব। দেখুন আমি খুবই অল্প অল্প পানি মিক্সড করছি এখানে আমি যেভাবে মিক্সড করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন আশা করি খুব ভালো নরম পিঠা হয়ে যাবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে গোলাটাকে তৈরি করে নিতে হবে এরপর গলাটা তৈরি হয়ে গেলে আমি দেখুন এর মধ্যে আমি এই গলাটা তৈরি করতে করতে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম আমার মা পিঠার খোলাটাকে মিনিমাম এক ঘন্টা আগে খোলাটাকে চুলায় বসিয়ে দিতে হবে যাতে গরম হয়ে যায় আর এদিকে আমি ডিমটাকে একটা আলাদা বাটিতে ভেঙে নিচ্ছি কারণ পিঠার উপরে যদি আপনি সরাসরি দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় ডিমটা ভালো থাকে না যেহেতু আমরা বাজার থেকে কিনে আনি তো দেখুন এখন আমার খোলাটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিতই পিঠার গোলাটাকে এখানে দিয়ে দিলাম এবং দেখুন আমি সাথে সাথে ঢেকে দিচ্ছি না যখন এটার ছোটো ছোটো ঝাঞ্জির মতো একটু বোটা উঠবে পর্যায়ে আমি এখানে ডিমটা দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি আপনারা যদি চাইলে কাঁচামরিচটাও স্কিপ করতে পারেন তো আমার কাছে ভালো লাগে আর এখানে আমি কোনো লবণ দেইনি কারণ আমি পিঠার গোলাটা এমনি লবণ আছে এখানে ঠো মাছ লবণ আমি পছন্দ করি না যেটা শরীরের জন্য ভালো না এই জন্য এইখানে আমি কোনো লবণ ইউজ করিনি ডিমের উপরে এমনিতেই খেতে খুব ভালো লাগে আর আপনি চাইলে এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে নিতে পারেন তো দেখুন আমার কত সুন্দর নরম তুলতুলে পিঠাটা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে এভাবে আমি পর পর পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন আমি আবার একটা পিঠা বানাচ্ছি দেখুন ভালো করে একটু খেয়াল করবেন আমার গুলাটা কতটুকু পাতলা হয়েছে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি আঠালো ঘনও হবে না তো হয়ে গেল আমার নরম তুল তুলে ডিম চিতো পিঠা এখন আমি গরম গরম এটা আমার সকলের নাস্তায় পরিবেশন করব আর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে তো ভালো থাকবেন ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এবং আপনারা অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবেন বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন الله بيس